আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, শুরু করছি আজকে নতুন একটি জব নিয়ে আজকে আলোচনা করব। তো দর্শক, আশা করি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন 66 পদে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর HED এ নিয়োগ বিজ্ঞপ্তি 27/12, ডেট লাইন দেওয়া আছে 27 ডিসেম্বর 2020। তা দর্শক, নিচে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিষ্ঠান হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিষ্ঠান হচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পদের নাম বিভিন্ন পদ, পদ সংখ্যা 36টি, আবেদন ফি হচ্ছে 112 টাকা থেকে 56 টাকা, আর আবেদন শুরু 7 ডিসেম্বর 2020, আর আবেদন লিঙ্ক হচ্ছে acd.teletalk.com/bd, আবেদন শেষ তারিখ 27 ডিসেম্বর। দর্শক, নিচে হচ্ছে আবেদন লিঙ্ক দেওয়া আছে, হেডলাইন দেওয়া আছে acd.teletalk.com/bd, এই লিঙ্ক দিয়ে আপনারা গুগল বা ক্রোম অপশনে সার্চ দেবেন, তাহলে পুরো আবেদন ফর্মটি পেয়ে যাবেন কীভাবে ফর্ম পূরণ করতে হবে। তা দর্শক, আবেদন শেষ তারিখ 27 ডিসেম্বর 2020। তা নিচে দেখাচ্ছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর HED প্রধান প্রকৌশল কার্যালয় 105-106 মতিঝিল ঝোয়া বাই এ ঢাকা www.hed.gov.bd। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন একটি সরকারি জব, আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোন কোন জেলায় অ্যাপ্লাই করতে পারবে সেটি নিয়ে আমি আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি। তো দর্শক, 1 নম্বর পোস্টে লগ্ন নেওয়া হবে হিসেব রক্ষক, স্যালারি দেওয়া আছে 10,000 থেকে 200 টাকা, এবং 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14। এই পোস্টে নেওয়া হবে 4 জন, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হয়তো বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তা দর্শক, আর নিচে দেওয়া আছে হচ্ছে 2 নম্বর অফিস সহকারী পোস্টে লোক নেওয়া হবে 11 জন, কম্পিউটার পোস্টে এবং মুদ্রাক্ষরিক। আপনার বেতন স্কেল দেওয়া আছে 13,000 টাকা থেকে 22,490 টাকা, এটি গ্রেড হচ্ছে 16। তা দর্শক, এখানে বলা হয়েছে 11 জন নেওয়া হবে এই পোস্টে। ক নম্বরে, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার টাইপিং প্রতি মিনিট বাংলায় সম্পূর্ণ বা সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজি সর্বনিম্ন 20টি শব্দ টাইপ করতে হবে। তো দর্শক, আশা করি বুঝতে পারছেন। আর রাইটে দেওয়া আছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, খুলনা, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, তারপরে বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হাবিবগঞ্জ জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়াও সুযোগ আছে, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এক কথায়, প্রতিবন্ধী যদি থাকে কারো বাবা শারীরিক, তার ছেলেরা আবেদন করতে পারবে, সে যে কোনো জেলায় যদি থাকে সে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। তারপরে দেওয়া আছে হচ্ছে আপনার 3 নম্বর পোস্টে অফিস সহায়ক, এখানে বেতন স্কেল দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20। তা দর্শক, এই পোস্টে 51 জন লোক নিয়োগ নেওয়া হবে। তারপরে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তা দর্শক, কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই জেলার নামগুলো বলছি: ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, তারপর ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁ, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হাবিবগঞ্জ জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবারও বলা হয়েছে, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন, যেনারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যেনারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন জব সার্কুলারগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তা দর্শক, সাথে থাকবেন।
তো দর্শক, এখানে শর্তাবলী দেওয়া আছে, প্রার্থী ও প্রার্থীগণ অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে। এখানে প্রার্থী প্রার্থীদের বয়স 2 নম্বরে বলা হয়েছে 27/12/2020 খ্রিস্টাব্দ তারিখে 18 বছর নিচে এবং 30 বছরের উপর হবে না। তবে মুক্তিযুদ্ধ সহিত মুক্তিযুদ্ধ পুত্র পুত্রকন্যার শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত শীতলযোগ্য। আশা করি বুঝতে পারছেন। তারপরে নিচে আরও অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। 3 নম্বরে বলা হয়েছে সরকারি আধা আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও চাকরি প্রার্থীরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। 4 নম্বর বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সংক্রান্ত বিধান কোন সংশোধন হলো তা অনুসরণ করা হবে। আর তারপরে 5 নম্বর বলা হয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না। 6 নম্বরে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রকৃত প্রণকৃত সহ সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণ প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা ও এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল পৌরসভার ও মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা বিষয়টি উল্লেখ করতে হবে। তারপরে 7 নম্বরে বলা হয়েছে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 8 নম্বর শূন্য পদে পূরণ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 9 নম্বর অনলাইন আবেদন আবেদনের নিয়ম বলি। 9 নম্বরে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি হেডলাইন হচ্ছে teletalk.com/bd ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করতে পারেন। আবেদনকারী সময়সীমা নিম্নরূপ। তারপরে দেওয়া আছে অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষায় ফি জমাদান শুরুর তারিখ সময় হচ্ছে 7/12/2020 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় বা 10টা। অনলাইন আবেদন জমাদান শেষ তারিখ সময় 27/12/2020 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষা ফি জমা দিতে হবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। 6 নম্বরে অনলাইন আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করতে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তা দর্শক বুঝতে পারছেন, অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন ও আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে সম্পূর্ণ প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণের আবেদনপত্র এটি নিম্নরূপ প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণ নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবিসহ অ্যাপ্লিকেশন পারভিউ দেখে যাবে। নির্ভুল আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদে যে কোনো টেলিটক তারপর প্রিপেইড ও মোবাইল নম্বরের মাধ্যমে দুই দুই দুইটি SMS করে পরীক্ষায় ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত ক্রমিক 1-2 এর জন্য 112 টাকা, টেলিটক এর সার্ভিস চার্জ সহ ক্রমিক 3 এর জন্য 56 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ অধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
এখানে বিশেষ উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষায় ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তা দর্শক বুঝতে পারছেন নিচে কিভাবে আপনারা মোবাইল অপশন থেকে টাকা পাঠাবেন সেটা দেওয়া আছে, দেখে নেবেন। এবং আমি বলছি, প্রথম SMS অপশনে যাবেন, SED লিখে স্পেস দেবেন, ইউসার আইডি লিখবেন, লিখে তারপর সিন করবেন, 16222 নম্বরে মেসেজটি পাঠিয়ে দেবেন। এক্সাম্পল SED ABCDEF, আশা করি বুঝতে পারছেন। নিচে দেওয়া আছে রিপ্লে, অ্যাপ্লিক্যান্স নাম, টেলি, তারপরে টাকা, তারপরে OLB, তারপর ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তা দর্শক অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এবং কোন ধরনের জব সার্কুলার আপনাদের দরকার সরকারি এবং বেসরকারি, আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। তা দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে অ্যাপ্লিক্যান্ট ফর্মটি পূরণ করতে হবে। যদি আপনারা অজানা আপনাদের অজানা থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আর চেষ্টা করব আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। তা দর্শক আরেকটি ভিডিও পাঠিয়ে দেবো যে কীভাবে ফর্ম পূরণ করবেন। তা দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো একটি নতুন একটি জব সার্কুলার নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ অপেক্ষা করুন। খুদা হাফেজ।